বিশ্বে প্রথমবারের মতো শুকুরের কিডনির জিনগত পরিবর্তন করে মানুষের শরীরে সফলভাবে বসিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে এই রোগীর শরীরে শুকুরের কিডনি প্রতিস্থাপন করা হয়। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 16 মার্চ 62 বছর বয়সী এক রোগীর দেহে 4 ঘন্টা ধরে এই কিডনি প্রতিস্থাপন করা হয়। হাসপাতালের দাবি, অর্গান ট্রান্সপ্লান্টেশন বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এটি একটি নতুন দিগন্ত খুলে দিল। একটি প্রাণীর অঙ্গ অন্য প্রজাতির প্রাণীর দেহে প্রতিস্থাপনের নাম হল জিনো ট্রান্সপ্লান্টেশন। স্লেমেন জানিয়েছেন, তিনি জেনে শুনেই এই শুকুরের কিডনি তার দেহে স্থাপনের অনুমতি দিয়েছিলেন।